বাবার পকেট থেকে টাকা চুরি করে নিয়ে দুটো মেয়ে নিয়ে গেছে কক্স বাজারে। আমি ওই দিন শুনার পরে পরে করলাম আত্মহত্যা খেয়ে বসে থাকি, কারণ আমরা জীবনে কি করলাম, ও পঞ্চম শ্রেণীতে পড়ে দুইটা মেয়ে নিয়ে গেল। শুধু তাই নয়, গতকালকের ঘটনা, কক্সবাজারে গিয়েছে ছেলে বন্ধুদের সাথে একটা মেয়ে, তারপরে ধর্ষিতা হয়েছে, এখন প্রশ্ন করতেছে আসলে কি দোষ ছেলেদের, নাকি ওই মেয়ের, নাকি অভিভাবকের, নাকি সমাজের, আপনাদের কার মনে হয়? কার? সমাজের। ফাঁকামো পাইছেন সমাজে, সমাজ এসে তো ধরিয়ে তোকে রে করতে বলেছে। হ্যাঁ, এই সমাজেই তো হুজুর পয়দা হয়, ঠিক না বেটি? এই সমাজে হুজুর আছে না নাই সমাজের দোষ না, অভিভাবকের বড় দোষ। কার দোষ? প্রথম দোষ অভিভাবকের, কারণ এই মেয়ে কনে গেল কার সাথে গেল এটা জানার কথা আগে কার? অভিভাবকের। অভিভাবক জানে না, তাইলে কেমন অভিভাবক আপনি? আমার সন্তান চোখের আল হয়ে যায়, আমি খবর পাই না কোথায় গেল কার সাথে গেল, আমি খবর নিই না। আসলে খবর নিই খবরও পায়, কিন্তু আমি চোখটা অন্ধ করেছি, কানটা করেছি বন্ধ, ওইগুলো আমার চোখে দেখি না, কানেও শুনি না। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? চোখ করেছি অন্ধ। আমার ঢাকাতে গেলাম এক বন্ধুর, বিয়ে কি করেছেন কয় না, তাহলে কি লাইন ঘাট আছে নাকি বলছে? হুজুর কি বলবো, আপনার সাথে তো মিথ্যা বলা যায় না, কারণ লাইন যদি ঠিক করে না রাখে তাইলে আমরা মনে করি প্রতিষ্ঠিত হয়ে তারপরে বিয়ে করব, কিন্তু এর আগেই দেখি গাজা খোর ফেন্সি খোরেরা ওই জিনিসটা নিয়ে চলে যায়। কথা কয় না, ঠিক না? এটা গাজা খোর ফেন্সি খোর ইয়াবা খোর মদ খোর জেনাকারী ব্যবিচারকারী মেয়েদের চোখে উড়া সবচেয়ে ভালো, আর সবচেয়ে যে ভদ্র আল্লাহ আলাপ, কারোর সাথে মারামারি করে না, কাটাকাটি করে না, নামাজ পড়ে চলে না। ঠিক বলছেন না বেটি? আমাদের কোন কষ্ট হয়নি বিয়ে করতে ভাই, তারপর বললাম না তাহলে কোন কষ্ট হয়নি শোনা। তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাতন্ত, ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন, মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, ওরে ডিজিটাল এই যুগ জামা নাই, ডিজিটাল এই যুগ জামা নাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। কি ইমরান ভাই, ঠিক তো? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমনি ভর তার তো বাটন ফোন। কথা কি মনে থাকবে? ও আমার ভাইয়েরা, প্রেম প্রীতি বিয়ের আগে করা যাবে, কোন মেয়ের সাথে কথা বলা যাবে না। এত কথা কেন বললাম? আব্দুল আমিন রোহার ঘটনা মনে আছে না নাই? নিজের বাসররা কেউ উপেক্ষা করে চলে গেলেন যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে লড়াই করতে করতে প্রথমে আবু জাফর, প্রথমে জাহেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, তারপরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, তারপরে আব্দুল্লাহ বিন রওহাও শহীদ হয়ে গেল। তাড়াতাড়ি করে আল্লাহর রাসূলের সাহাবীরা দুইজন, আব খালিদ বিন ওয়ালিদ এবং আরেকজন সাহাবী, দুইজন মিলে চলে গেলেন সামনের দিকে নেতৃত্ব দেওয়ার জন্য। যখন ছুটে গেলেন
যাইতে যেয়ে দেখেন কালেমার পতাকাটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। চিন্তা করলেন কালেমার পতাকাটা কিভাবে দাঁড়িয়ে আছে, কাছে যেয়ে দেখে এই কালেমার পতাকা হাত দিয়ে ধরে নাই, পা দিয়ে ধরে নাই, আল্লাহর নবীর সামিন আব্দুল্লাহ বিন রওহা নিজের দাঁত দিয়ে ধরে রেখেছে। তাও এমন অবস্থায় যখন শরীর থেকে মাথাটা দ্বিখণ্ডিত হয়ে আছে। আল্লাহ আবু জাফরের যখন হাত পা কেটে দিয়েছে, পা কেটে দেওয়ার পরে পড়ে গেছে, দুই হাত দিয়ে বুকের সাথে কালেমা পতাকাটা ধরেছে, হাত কেটে দিয়েছে, হাত কেটে দেওয়ার পরে কালেমার পতাকাটা দাঁত দিয়ে ধরেছে, দাঁত দিয়ে সোজা করে রেখেছে, তারপরে যখন গলা থেকে কেটে দিয়েছে দ্বিখণ্ডিত দেহ এক পাশে, মাথার এক পাশে, ওই মাথাটা নিয়ে আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন রওহা কালেমার পতাকাটা উড্ডীন করে রেখেছিলেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল রাসূলের সাহাবীরা। আর আমাদের ইমানের অবস্থা এখানে রাত না হওয়া পর্যন্ত আসবো, কথা কয় না, আসবো না, আরো পরে আরো লোক কম হবে না বেশি হবে, আরো পরে বেশি হবে, একটুখানি আসবে, কয়টা বাদাম খাবে, তারপরে আস্তে করে চলে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেছেন, আমি পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত করেছিলাম, প্রথমে মনে আসে না নাই, আল্লিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষের মুখটা বন্ধ করে দিবেন, জবানটা স্টপ করে দিবেন, হাত আল্লাহর সাথে কথা বলবে, পা তার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিনের হিসেব গ্রহণ করতে কোনো কষ্ট হবে নাকি, কথা কয় না। মুখে কেন আঠা লাগাবে, কারণটা কি? কারণ হলো আজকের সময় দেখা যাচ্ছে ট্রাকের পিছনে দৌড়ায় আছে, জোরে বলো ট্রাক জিতবে এবার ট্রাক, এরপরে যে নৌকা পাশ করেছে বলছে আমি নৌকার লোক করি, ঠিক না বেঠে, আর এক বিষয় অনেক কাছে অসুবিধা নেই, নৌকা লোক, এই জন্য আসলে সে অরিজিনাল নৌকা নাকি সে ট্রাকের, এটা দেখার জন্য যদি সিসি ক্যামেরা থাকতো আর সেইটা যদি চেক করা হইতো, তাইলে কে নৌকায় দিয়েছে, কে ট্রাকে দিয়েছে, পাওয়া যেত না যেত না। এই জন্যে পরকালের ময়দানে যখন বলবে ওগো আমার বান্দা, বলো তুমি দুনিয়ার পরে কেমন ছিলে, ভালো লোক ছিলে না খারাপ লোক ছিলে, আল্লাহ ছিলে না আল্লাহ ছাড়া ছিলে, শয়তানের পথে ছিলে না আমার পথে ছিলে, রাসুলের দল করি চাও নাকি শয়তানের দল করি চাও, বলবে আল্লাহ আমার মতো আল্লাহর ওলি আর একটাও ছিল না। এই জন্য আল্লাহ মুখে আটা লাগাই দেবে, দিয়ে এবার বলবে হাত তুমি বলো, এবার হাত বলবে আল্লাহ আমি নিজে সাক্ষী, এই হাত দিয়ে রাজকুমারের টিকিট কিনেছে, কথা কয় না, হাত বলবে রাজকুমারের টিকিট কিনেছে, কথা সত্য, আমি নিজে চকি, আমার এই চোখ দিয়ে সিনেমা দেখেছি, আমি নিজে চকি সাক্ষী, নিজে চকি, আমি নিজে চকি দেখেছি, যে চোখ দিয়ে সে সিনেমা দেখেছে, পা বলবে কথা সত্য, কারণ আমার এই পা দিয়ে মোটরসাইকেলে কিক মেরেছিল, মেরে পো পো ভো ভো করতে করতে গিয়েছিল, যে তারপরে ওখানে সিনেমা মেরেছিল, এই পা বলে দেবে, চোখ বলে দেবে, কান বলে দেবে, সবার কথা বলে দেবে, কিন্তু কবির বিন সামাদের হাত পা কান নাক মুখ বলবে না, বলবে কবির বিন সামাদেরটা বলবে, হ্যাঁ কনফিউশনে মনে করছে না, হুজুরকে মনে হয় বলে না, ওকে আগে বলবে আমার এই হাত দিয়ে বলবে আল্লাহ ও আজ করি করে হাজার হাজার টাকা কুড়িয়ে নিয়েছে, কথা যাবে না, কথা কর দরকার নেই, এইটা থাকে আজ আর একদিন করবানে, এই হাত দিয়ে বলবে কনে কি করেছে কি করে নাই, আমি ওয়াজ করে গেলাম মানুষের জমি ফাঁকি দিয়া যাবে না, কিন্তু আমি হুজুর আমার আইলডা বেকা, আমার হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে সুজা আইলডা বেকাই ফেলিল, ঠিক না বেঠে, পা বলবে কথা সত্য, কারণ আমি আর এই পা দিয়ে হাঁটে হাঁটে মাঠে যেত, চোখ বলবে আমি নিজে চোখে দেখেছি, কান বলবে আমি শুনেছি, সব সাক্ষ্য দিয়ে দেবে আল্লাহ, এই জন্যে এই সাক্ষ্য দিবে যে
যাতে করে এসে মিথ্যা না বলতে পারে, হাত পা চোখ কানের জবান খুলে দিবেন ও আমার ভাইরা। আর যারা ভালো কাজ করে তাদের ব্যাপারেও হাত কথা বলবে না, বলবে না, হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে সে আমি দেখেছি যাই নামাজের পাটিটা বগল দামাই করে নিয়ে তাহাজ্জতের নামাজ তারাবির নামাজ পড়তে যেত, পা বলবে কথা সত্য, আমি দেখেছি মসজিদে চুপচাপ বসে থাকতো যতক্ষণ পর্যন্ত আজান হতো না, ততক্ষণ পর্যন্ত ইফতার করতো না, আমার চোখ বলবে কথা সত্য, কারণ আমি নিজে চোখে দেখেছি ইফতারের সময় না হওয়া পর্যন্ত ইফতার ইফতারটা মুখে দেয় নাই। এমনি ভাবে আলেম ওলামা নামাজি রোজাদার আল্লাহওয়ালাদের পক্ষেও হাত পা চোখ কান নাক মুখ সব সাক্ষ্য দিয়ে দেবে, এই হাত দিয়ে টাকা গুনে গুনে ওয়াজে নিয়েছি, মসজিদের টাকা ফাঁকি দিয়েছি, এমন আল্লাহর ওলি আছে না? না, মসজিদের টাকা ফাঁকি দিয়ে আল্লাহর কাছে ইমাম সাহেব তারাবি পড়াইয়াছে, ইমাম সাহেবের তারাবির টাকা উঠাইয়াছে, উঠানোর পরে তারাবির টাকা উঠেছে একটু বেশি 25,000। মসজিদ কমিটি বলল, হুজুর আপনার টাকা এত বেশি উঠেছে, এত বেশি দেওয়া যাবে না, আপনার টাকা দেব 15,000, আর 10,000 মসজিদের ফান্ডে দিয়ে দিতে হবে। যেই তারাবির জন্য টাকা উঠলো ওই টাকা মসজিদের ফান্ডেও যদি খরচ করেন সেটারও কোনো বৈধতা নাই। যদি ইমাম নিজে সব করে ছেড়ে দেয় অসুবিধা নেই, যে ঠিক আছে আমিও মনে করলাম টাকা অনেক হয়েছে আমি ছেড়ে দিলাম অসুবিধা, কিন্তু যদি ইমাম সাহেবের কাছ থেকে ব্ল্যাকমেইল করে নেন, যেমন অনেকে আছে যৌতুক নেই কেমন করি আমার ছেলেকে বিয়ে দেব, কিছু তো সে নেওয়া যাবে না, যৌতুক তো নেব না, আমি যৌতুক নেওয়া লোক না, কিন্তু আমার ছেলের একটা শখ ছোটবেলা থেকে খালি বলতো যে আমি চিকেন বিয়ে করব, আমার শ্বশুর বাড়িতে একটা FZ না R15 নেব, আমার R15 যেন দেওয়া হয়। আমি আমার ছেলের কোনো শখ অপূর্ণ রাখি নাই, আপনার কাছে চাও এটা ঠিক হবে না, যেহেতু ছেলের সব এইটা কিন্তু যৌতুক না, আপনি একটা R15 রে। এরকম বুদ্ধি আছে না নাই? এই যে বুদ্ধি করলেন ইডাও যৌতুক, এইটাও যৌতুকের বাইরে পড়বে। অনেকে আছে খুব চালাক, খালি বোর সামনে বলে একটা লাখ টাকার জন্য কার কাছে বলবো, একটা লাখ টাকা না এমন বিপদে পড়ে গেলাম, আব্বা যে বলবো এটা বললেই তো হয় না, আব্বা তো বলা যায় না, 1,00,000 টাকার জন্য খালি শুধু বোর সামনে ওই আড়ুম খুড়ুম, আর আব্বা যে বলবো আব্বা মানে শ্বশুরের বল পেলাই না, আপনি না মানে মানছি মানছি, এরকম খালি এবার না পেরিয়ে বউ বুঝতে পারে যে কি বলতে চাচ্ছে আব্বার কাছে, আব্বা 1,00,000 টাকা কি কোনোভাবে আমার ব্যবস্থা করে দেন, তোমার জামাই কি করছি, আব্বার তো উপায় নেই, মেয়ের সুখী রাখার জন্য তাড়াতাড়ি করি যে সুদ দেয় ওর কাছে, যে আমার জমি নেই তাই কি বন্ধক রাখ, 1,00,000 টাকা দেওয়ার একটু জবাব দিতে হবে। কত বড় শয়তান মেয়ে দিল, তারপরে এই মেয়েটা ছোটবেলা থেকে মানুষ করিয়ে খাওয়ায়ে পড়ায়ে বড় করিয়ে তো দিয়ে দিল, আবার তুই এখন এই কৌশল করিয়ে বুদ্ধি করিয়ে তারপর টাকা চাস, তোর মতো শয়তান ভিক্ষুক আর একটা আছে? অ্যাডভোকেট আশরাফুল আলম মাহবুব সাহেব, বাবু সাহেব আশরাফুল আলম বাবু সাহেব, এপিপি জজকোর্ট সাক্ষীরা উনি এসেছেন, আমরা খুশি না খুশি? আমরা খুশি আলহামদুলিল্লাহ, এখনো যে পরিমাণ লোক হয়েছে মাহফিলের কাঙ্ক্ষিত লোক এখনো হয় নাই, আশেপাশে যারা রয়েছে তাদেরকে বলবো আমি যে কথাগুলো বলছি কথাগুলো জানার বোঝার দরকার আছে না নাই, কথা কেন আছে না নাই, হাত উঁচু করে বলেন আছে না নাই। আমি বেশি হাত উঁচু করতে পারছি না কারণ পাঞ্জাবি রেখেন করে সিলাই খুলে গেছে, এটা আপনারা গুরুত্ব করেন, সত্যি কথা বলবো তো আল্লাহ রাসুলের জামা ছিড়া ছিল তো আমাকে থাকবে না কেন, একটু হাত উঁচু করেন, বাবা হাসছেন কেন, হাত উঁচু করেন টানটানি করে আরো ধরে, নারায়ণ থাকবে নারায়ণ থাকবে, আল কোরআনের আলম আল হাদিসের আলম নারায়ণ থাকবে, আমার রুহুল কুদ্দুস মিন্টু ভাই আর কে মিন্টু ভাই এখানে এসেছি, উনি বলেছিলেন তাই মাহফিলটা রেখেছিলাম, আমার আলোচনা মাগরি ইশার পর থেকে শুরু হওয়ার কথা, গতকালকেও বলেছি ইশার পরে স্টেজে উঠবো 10টা পর্যন্ত আলোচনা করবো, 10টা বাজতে গেছে আর বেশি সময় নেব না, আশেপাশে যারা আছেন কিছু দুই একটা গান শোনাবো, একটু সামনে এসে বসেন, তারপর আপনাদের নিয়ে আমার একটু কাজ আছে কাজটাও সারাবো, ও আমার ভাইরা
রুহুল কুদ্দুস মিন্টু ভাই আজ এক বছর ধরে আমাকে খালি কথা দিচ্ছে যে আসবে 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 আসবে, কিন্তু আসছে না। এক বছর ধরে বলতেছে আসবে আসবে, আসে না। একটা আইফোন আমার খুব শখ ছিল, একটা আইফোন। তো আইফোন একদিন আমার রুহুল কুদ্দুস মিন্টু ভাই গল্প দিচ্ছে, ওনার এক ভাবি এসে বলছে আপনার হাতের আইফোনটা মনে আছে আপডেট মডেল, তা যদি ভাবি আপনার পছন্দ হলি নেন, অমনি আইফোন দিয়ে দিয়েছে। তাই বললাম আমরা তার ভাবি না, কথা কয় না। তবে এবার কাতারে গেলাম, যাওয়ার পরে কাতারে অনুষ্ঠান করার পরে আমার কিছু বন্ধু বান্ধব খুশি হয়ে একটা আইফোন কিনে দিয়েছে, খুশি হয়ে। হুজুর হলি লাভ আছে না নাই, হুজুর হলি খাওয়া ফ্রি, টাকা ফ্রি, আইফোন ফ্রি, মোটর সাইকেল ফ্রি, গাড়ি ফ্রি, বাড়ি ফ্রি, আর বউটা খালি একটু দেখে শুনে বিয়ে করতে হয়, ঠিক না বেটে? কারণ ওইটা ফ্রি দিলি ঝামেলা আছে, সব ফ্রি নিয়ে যাবে না। তরিকুল ভাই আসছে, কারণ তরিকুল ভাই ফ্রি বিয়ে করেছে। আমার তরিকুল ভাই ইসলামিক সিসিটিভির মালিক, কয়েকদিন আগে আমার বিপদে ফেলে দিয়েছে। সারা দেশের সমালোচনা আলোচনা আমি আজকে বললাম এরকম সিটি যদি কেউ দেয় তাহলে আমি পড়বো যে সিটি ইসলামিক সিটি টিভির মালিক তরিকুলির আমি খুব ভালোবাসি কিন্তু আমার পাত্তা দেয় না। ফাঁসাইতে পারছে ওর চ্যানেলের মালিকের ফাঁসাইতে পারছে, আমার বুদ্ধি আছে না নাই? আপনাদের তরিকুল ভাই অত্যন্ত চমৎকার একজন মানুষ, সাতক্ষীরার ব্যবসায়ীর সন্তান, সাতক্ষীরায় বড় বড় বিল্ডিং গুলো উনাদের, ট্রাক আছে, বাস আছে, আর যত মাছ এই জায়গা থেকে অন্য জেলায় যায়, সাতক্ষীরা থেকে সব ওনাদের মাধ্যমে যায়। কিন্তু আল্লাহর কসম করে বলি, আজ পর্যন্ত আমার 1 কেজি চিংড়ে মাছ দিতে পারল না। এ দুঃখ কনে থ। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না, ঠিক না বেঠে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন কোরআন পড়ে কোরআন পড়ে নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারীর তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, ঠিক না বেঠে? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারীর তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, সেই কোরআনের ব্যাখ্যা দিলে গলি যাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন, এমন আছে না নাই? একটু হাত উঁচু করে বলেন আছে না নাই? ভয় করে সাতক্ষীরা মানুষের তো ভয় থাকার কথা, স্যার সাতক্ষীরা মানুষের ভয় থাকবে কেন? আরে এনে স্যার নিজে সরাসরি বসে রয়েছে, আজকে তো কোনো ভয় নেই, ডাইরেক্ট খেলা হবে, ঠিক না বেটি? ঈদের গোশ পুরাইছে এখন। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন, এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি, করছে মদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকের চুমু খার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা
আবু জাহেলের স্বভাব, তাও আওয়াজ হইল। এই আওয়াজ দিয়ে কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারে না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই, কোরআন পড়তেও ভাল লাগে, শুনতেও ভাল লাগে, কিন্তু মানতে ভালো লাগে, আছে না নাই? আবার ভালো তো লাগে না, লাগে না, ওই পর্যন্ত থাকলে তো হইতো, হঠাৎ করে আবার বলে হুজুর ও কথা বলতে গেলে মেলা সময় লেগে যাবে। তবে আর একটা বলি, সেটা হলো কোরআনের সাথে দ্বন্দ্ব করে সংঘর্ষ করে এমন আছে না, কোরআনের সাথে দ্বন্দ্ব করে সংঘর্ষ করে সংঘাত করে। আর আমরাও স্পষ্ট করে তাদের বলে দিতে চাই, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে খুব হবে না আপোষ, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে খুব হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো পুরব নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে খুব হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে, কোরআনের কথা যারা বলে যাই আজ, তাদের দমাতে কত ফন্দি, কালকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কালকে রেখেছে আজ বন্দি। কোরআনের কথা আজ বলতে গেলে, আর কোরআনের কথা যারা বলে যাই আজ, তাদের দমাতে কত ফন্দি, কালকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কালকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা শুনতে পারে না, হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা শুনতে পারে না। জানি না তাদের আমি স্থির করতে পাইছি ফিরি কোন অবস্থা। ও গো আমার ভাইরা, এই জায়গায় মাহফিলটা কাদের উদ্যোগে? রঘুনাথপুর সম্মিলিত যুব সমাজের উদ্যোগে। পিলে আপনারা যারা এসেছেন, মাহফিলের খরচ আছে না নাই? খরচ আছে না নাই? কথা পায় না, পকেটে হাত ঢুকান, কই যুবকেরা যান, যার যা আছে দিয়ে দেন। সেটা তো বলবেন, তা না বললে খালি কালেকশনে যান, কালেকশনে যান। আমি গতকালকেও গেলাম ভোমরায়, একটা সঙ্গীত গায়, তার মধ্যে এসে কাটি করে, একটা কিছু বলতে যায় সেই কাটি করে, ভাই স্লিপ দেবেন সুন্দর করে, যে ভাই এই কাজটা করেন, এখানে আমরা তো আসছি করার জন্যে, আমাদের যখন নিয়ে আসছেন আমরা তো কিছু করব বলেই আসছি নাকি, একটা এর মধ্যে এসে ফাঁসান করে কানের মধ্যে, এর মধ্যে একটা কথাই কেনে যদি ভালো পারেন তাহলে এসে বলেন। আমাদের বলতে গেলে আমাদের তো একটা স্কেল থাকে, একটা বলার এটা তো মন চাইলেই কথা বলা জানা যায়, একটা কথা বলার আধ্যাত্মিকতা থাকে, আল্লাহর তরফ থেকে ইলহাম আসে, কথা চাইলেই বলা যায় না, তাই যদি পারত সবাই বলতে পারত। আমার ভাইরা, মসজিদ কার ঘর? কার ঘর? আল্লাহর ঘরে দান করার দরকার আছে না নাই? এই কথাটা আমি বলতাম সুন্দর করে, বলার পরিবেশ তৈরি করতে হয়, গান্ডা গাছি তার মধ্যে এসে হুজুর আপনি কালেকশনে যান, কালেকশনে যাবো বলেই তো আসিছি, কারণ আমার বন্ধু দাওয়াত দিয়েছে তাই আসিছি, তা না হলে এই জায়গায় কবির বিন সামাদের চেহারাটাও দেখা যেত না। আল্লাহর কসম আজকেও বলেছি ভাই, আমি না গেলে হবে কিনা, মাহফিল কমিটি সাক্ষী, এত সস্তা হুজুর হয় নাই, বাড়ি আমার যাওয়া আসার খরচ কমপ্লিট অর্থ বুঝ করে দেওয়ার পরে তারপরে আসে, এত সোজা মনে করবেন না, হুজুরকে এত সস্তা ভাবলে হবে না, লেখাপড়ার টাকা খরচ করে হয়েছে, মাগনা হই নাই। ভাইয়ের আমার, আমার ক্যামেরাম্যান কয়
ঘরের জন্যে, আমার ভাইরা আমার আমি এখানে রেখে যাই এই জন্যে, আল্লাহ যেদিন ডাক দিবেন ওই দিন আমার জন্য যে জায়গাগুলো কান্নাকাটি করবে তার মধ্যে যেই সব জায়গায় আমার অর্থ থাকবে সেই সব জায়গাগুলো আমার জন্য কান্নাকাটি করবে, যেখানে আমার সিজদা থাকবে সেই জায়গাগুলো আমার জন্য কান্নাকাটি করবে, আমি ব্যক্তিগতভাবে এই মসজিদের কালেকশনের মসজিদের এই ছাদের জন্য 500 টাকা করলাম দান। আমার আর কোন কোন ভাইয়েরা আছেন 500, 1000, 2000, 5000, 10000, 5 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট, 3 ব্যাগ সিমেন্ট, 10 ব্যাগ সিমেন্ট দিবেন, নাম কি মান নাম বলতে নিষেধ, 500 টাকা একজন আল্লাহর বান্দা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও, মা মারা গেছে মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও, আল্লাহ তুমি দয়া করে। আর একজন কিডা গফুর, হ্যাঁ গফুর আব্দুল গফুর মাস্টার, মা বাবার জন্য দোয়াছে 500 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরো করে দাও কিডা। আমাদের একজন ভাই 500 টাকা দিয়ে গেল, আল্লাহ কবুল করে নাও, আর একজন 50 টাকা, আল্লাহ কবুল করো। ও আমার ভাইয়েরা, এই ধায়ের জন্য খড় দরকার হয়, সিমেন্টের দরকার হয়, একটা ব্যাগ অন্তত সিমেন্ট দিবেন এমন আল্লাহর বান্দাকে একজন দেখতে চায়। আমার 14 বাজন আশরাফ অ্যাডভোকেট আশরাফুল আলম বাবু ভাই, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, উনি টাকা দিলেন 5000 টাকা নগদ করলেন দান, উনি নিজের পক্ষ থেকে 5000 টাকা দিয়েছে আর আমাদের পক্ষ থেকে 5টা ব্যাগ সিমেন্ট ঢালাইয়ের সময়, ইনশাআল্লাহ নারায়ণ তাকবীর, 5টা ব্যাগ সিমেন্ট এবং 5000 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও। রাজু ভাই কত প্রবাসে আছে, আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি অনেক বড় গান, আর একদিন এসে শোনাবো, টাকা দিয়ে নিয়ে আসলি এসে শোনাবো, 5000 টাকা আমার রাজু ভাই বিদেশে আছে উনি দান করলেন কিডা। মৃত কে আমার দিন দফাদা, ও দেশ কি করে, ও মেডিকেলটা ছেলে দেশ তাই কর, ছেলে দেশ আজিবর রহমান, নারায়ণ তাকবীর, আজিবর রহমান 1000 টাকা একটা বঙ্গবন্ধুর নোট করলো দান, আল্লাহ কবুল করে নেন। আর কিরাব মহসিন মাস্টার 500 টাকা আল্লাহ কবুল করো, মহসিন মাস্টার আজকে সভাপতি, হ্যাঁ হ্যাঁ 500 টাকা দিলে মান সম্মান থাকে না, আপনি একটা কথা বলেন অন্তত আমাদের বাংলাদেশের যে বড় নোট সেটা 1000 টাকার একটা বঙ্গবন্ধুর নোট, অন্তত আর 1000 আর 500 টাকা দেবেন, মান সম্মান খাই করে দিবেন দেখছি, আপনাকে সাতক্ষীরার ভাষা না, খাই করে দিবে দেখছি। আর একজন 200 টাকা কিডা, আমার একজন আপা 250 নাম বলতে, নাম বলতে নিষেধ করেছে, আপনার একজন আপা নারায়ণ তাকবীর, ওরে বাবা সাতক্ষীরা কলার বাপ, বিশেষ করে সাতক্ষীরার মানুষ, কয়দিন আগে সদরে একজন সোনার গয়না দান করে দিল একজন বউ, আমার বউ যদি দিত তাইলে বাড়ি যুদ্ধ বেঁধে যেত, তার মানে সাতক্ষীরার মানুষ অনেক ভালো, আল্লাহ কবুল করে নাও। মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমান আছেন, নারায়ণ তাকবীর, মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমান আঝারি, হ্যাঁ আঝারি না, আঝারি ভাই তো মালয়েশিয়া থাকে, মিজানুর রহমান আঝারি ভাই নাম, এই গ্রামের মিজানুর রহমান মিজান, সে দিয়েছে 5000 টাকা, আর ওই মালয়েশিয়ায় আমার আঝারি ভাই আছে আমার সভাপতি 1000 টাকা, আর সিমেন্ট দেবো কয়বা কিনা তাড়াতাড়ি, খেলা খেলা তলা মনিরুল বাবার নামে 1000 টাকা দিল, আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের, বুঝিস তো বাবা ভালো করে না বললে আবার তো বুঝবেন না, আল্লাহ বাবার নামে দিল 1000 টাকা, মরে যেয়ে থাকলে ওরে একটা ক্ষতি বেশি না, একটা না রায় থাকবে, রঘুনাথপুর আলহাজ ভাই, নাম কি আলহাজ, ও আলহাজ ভাই দূর সহ্য না করি পারা যায়, আলমান সেদিন বলছে একজন সব জেল, তাও কেটে বলছে তাকে বলছে আবু জেল নাকি, বলছে না সব জেল, আমি বলছি আচ্ছা, আলী আলফাজ ভাই 2000 টাকার 2 কনকেট নোট করলো দান, আল্লাহ এই টাকা এখানে থাক কেউ নিয়ে যাবেন না, এ শর্টফট করে নিয়ে আসেন, একটু দেখা যাক যে ক টাকা হচ্ছে, হ্যাঁ সে শর্টফট করি আমরা নুবান না, 700 কেন 300 পানে গেছে, পাঁচশো, এই 700 দেবে কি রে, দেখবি নাম প্রকাশ করে নিয়ে 700 হয় 300 দেবে নাই 500 দেবে, দেবো এজ হুজুর বলে যখন দিল, আল্লাহ 700 টাকা নাম প্রকাশ করে নাই, একজন বোন নাম বলে নাই, আইমন রড, আল্লাহ রডের দাম অনেক বেশি, যে বোন দিল আল্লাহ
টাকা, তুমি তারপরে হয়ে যাও খুশি, আর একজন 500 টাকা দিয়ে সাল্লাহ কবুল করে নাও। আর মেম্বার নাম কি? মখলেসুর রহমান। মেম্বার মখলেসুর রহমান 10,000। মেম্বার কই? ও মেম্বার আপনি ডাইরেক্ট রানিং মেম্বার না, তার শুধু 10,000 টাকা দিলে সাথে 10টা ব্যাগ সিনেমা। আপনি এমপির লোক? কারণ আমি এমপির কাছে 1,00,000 টাকা নিয়ে দিয়েছি। কপাল কাকে বলে? ওর যে স্বামী পেয়েছে তো ভাগ্যবান, মানে ও বেহেশতে না গেলে রড দিয়ে নিয়েছে। আল্লাহ কবুল করে বলেন আমিন। তাহলে দিল আড়াই মন, আবার দেশে আধা মন, কয় মন হলো? 3 মন। আল্লাহ কবুল করে নাও। আর একজন 550 টাকা রঘুনাথপুর মসজিদের সভাপতি আসানুর রহমান 1,000 টাকা। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর একজন 20 টাকা, 100 টাকা, 120 টাকা। আর একজন কত? 50 কিনা? মরিয়ম 3 মন রড। ওই ওইটাই তো বললাম নাকি? এটা আলাদা। আর একটা আর ইসাক সর্দার 1,000। ইসাক সর্দার 1,000 টাকা। আর একজন 150 টাকা। আল্লাহ কবুল করে নাও, নেখা দিয়ে দাও। তারপরে এই যে আমার ভাইজানের হাতের মুঠোয় আবার 500 টাকার নোট, আল্লাহ কবুল করো। যে দিল নোট, আল্লাহ তুমি তার বাড়িয়ে দাও ভোট। আমার মেম্বার 10,000 টাকা দিয়েছে, বাদশার পাশাপাশি আবার 10 ব্যাগ সিমেন্ট। একটু তাকবীর দেওয়ার দরকার আছে না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার মেম্বার সাহেব, মেম্বার সাহেব জিন্দাবাদ। জিনা কত পান না? এরা স্লোগানও ভুলে গেছে। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নে খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ আমার পারবি না, পারবে না, পারবি না, সরসরির নামে ও পারবি না, আপনার কাছে পারবে না, পারবে না। কয়শো টাকা? এই এত বিএনপির আমলের টাকা, এটা বঙ্গবন্ধু ছবি নেই, এত তাও নিলাম। আমার ভাই 500 টাকার দূর ভাই না, একটা বোন পারবি না, 500 টাকার নোট দিয়েছে। আইব আলী, আইব আলী 5,000 না রে থাকবে। আইব আলী কয় হাজার? 5,000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নে খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। তারপরে বলেন আর কি? ভাই সাইফুল পিতামাতার জন্য 5,000 টাকা। সাইফুল না রয়ে থাকবে? সাইফুল ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার সাইফুল ভাই পিতামাতার জন্য 5,000 টাকা। খোদেজা খাতুন না রয়ে থাকবে? আমার চাচা ক্যালকারি নোট, নাম কি? কালাম ভাই। জাল কালাম কেন? আসল কালাম, আসল টাকা জাল না তো? টাকা অরিজিনাল জাল কালাম হইতে পারে, কিন্তু টাকা অরিজিনাল। 1,000 টাকার একটা নোট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নেখায় দিয়ে দাও, পঞ্চম যারা কবরে আল্লাহ কবরে শান্তিতে রেখে দাও। সাসাব আল্লাহ তুমি ভালো জায়গায় দিবা, এক না দুই বিয়ের বয়স শেষ, আল্লাহ তুমি ভালোভাবে সুখে শান্তিতে বসবাসের তৌফিক দাও। বলেন আমি দাঁড়াতে এটা কই নি? খোদেজা খাতুন 2,000 টাকা। আমার এক বোন আল্লাহ প্রিয় নবীর প্রিয় স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হাসরটা নসিব করে দিও। বলেন আমি। এইবার বলেন দুই দিকে কামাল হোসেন পিতার নামে 5,000 টাকা। কামাল হোসেন, কামাল প্রবাসী, কামাল প্রবাসী কোন দেশে থাকে? বিয়া ডুডুডি মালয়েশিয়া, সায়াপুন ডুলু ডুডুডি মালয়েশিয়া, সানাপুন সায়াদা চিড়িতা আগামা ইসলাম, ইসকারান সায়া সুডা বালে তারাপি মালয়েশিয়া তাপি মাকানাঙ্গিন আডা সিকি সিকি পি। বোঝা গেছে? যারা মালয়েশিয়ায় ছিল তারা বলতে পারে আমার ওই ভাই মালয়েশিয়ায় থাকে। আর একজন 70 টাকা। হ্যাঁ, সুস্থতার জন্য 1,000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার সুস্থতা দান করে দাও।
আল্লাহ স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করে দাও বলে না আমি। তারপর সেপাই আন্ডুডুডি মালয়েশিয়া লাগি বাকি ডুইট কিতাব আমরা ডুইট আপন জনদের কবুল করে নাও আল্লাহ, তুমি দয়া করে আমার যে ভাই শিগগিরই হেল করে নাই তারা ইয়ার বস্তায় পিতা মাতা হ্যাঁ অন্তত দুটো বস্তা দিতি কা ভাই তো দুই বস্তা ঠিক আছে না রয়ে থাকবে আমার আব্দুল কাদের ভাই পিতা মাতা জানি এক বস্তা দিছিল এক বস্তা ভাগ করব কি করে দুই বস্তার দরকার আছে না নাই পিতার জন্য এক দাঁড়ানিটা কইয়ে নিন পিতার জন্য এক বস্তা মাতার জন্য এক বস্তা দুই বস্তা সিমেন্ট করলো দান আল্লাহ পিতা মাতার খবরকে জানাতে বাগান বাবা বলেন আমি নেব বলেন তাড়াতাড়ি বাসা আল্লাহ দানকে কবুল করে নাও নেখা দিয়ে দাও মনের স্বপ্ন পুরো করে দাও ইটা কি প্রবাসী ওরে ভালো জায়গায় তার টাকা আর 5000 দিয়ে দেওয়ার কাছে ইটালি থাকে পাটালি না ইটালি ইটালি থাকে আমার ভাই আর আপনাদের কলারুয়ার টালি ছিল বিখ্যাত সেই টালি এখনো আছে না নাই আছে তবে অল্প কলারুয়ার টালি আমাদের ঘরেও লাগাইনি ছিল লেখা থাকতো সুধীর পাল কলারুয়া মনে আছে টালি টালির কথা এখন তো ছাদের ঘর টালির কথা মনে থাকার কথা না কলারুয়ার টালি ছিল আমাদের টালির ঘরে ছিল ওই টালির ঘরে শুয়ে থাকলি ওই পড়তাম তারপরে বললাম কি রা আখতারু জামান কি করিস বেরোই গেস দুই বাস্তা সিমেন্ট নারায় থাকবে আখতারু জামান কয় বাস্তা দুই বাস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করে নে খায় দাও মনের স্বপ্ন পুরো কর আপন জনদের কবুল করে তারপরে আর কি দা ময়না বাপের নামে দুই বাস্তা মার আমার সোনার ময়না পাখি বাপের নামে দুই বস্তা গো দিলে তুমি মাটির সোনার ময়না কে ময়না কয় বস্তা দুই বস্তা কি মাটি মাটি মানে সিমেন্ট আল্লাহ কবুল করো কামরুল অসুস্থ একশো ডাক্তারের ফি লাগে 500-700 টাকা 100 টাকা হইবা আল্লাহ কবুল করো গরিব মানুষ 100 টাকা হোমিওপ্যাথি ওষুধে 100 টাকায় হয় না হয় না আল্লাহ চাইলে টাকা না দিলেও সুস্থ করার মালিক আল্লাহ আছে না নাই আল্লাহ তুমি 100 টাকা দিলেও অসুস্থ মানুষ সুস্থতা দান করে দাও এই দেখো ওর আরো দু বস্তা দিলি ভালো হয় এদের দরকার তো অসুবিধা নেই এই ভ্যান আলা নাই ভালো মানে লিখে অনেক আছে ভ্যানে চড়িয়েছে তত দিয়ার নাম চাল্লাহ ওই ভ্যান ধরেন এটা কইয়ে নিতাম ভ্যান আলা দিয়েছে আপনার এটা কইতে হবে না রয়ে থাকবে অনেকেই বলবে যে অ্যাডভোকেটের তাকবির দিলেন চেয়ারম্যানের তাকবির ভ্যানালা দিয়ে কইলে মানে তাকবির হইল না ওইটারও তাকবির দরকার আছে না নাই না আল্লাহ কবুল করে নেন মনের নেক বাসনা করে দেন এই পাশে নিয়ে হাবিবুর রহমান 500 হাবিবুর রহমান যুক্তিবাদী 500 টাকা যুক্তিবাদী না কিন্তু হাবিবুর রহমান দিল আল্লাহ কবুল করে 5000 টাকা সাদ্দাম হোসেন না ওই পাকি আবু মারি দিলে ও ভাই তো সাদ্দাম তাও ভালো আমরা বলি বুশ মারি দিলে তো 8 লক্ষ সাদ্দাম হোসেন ভাই পো ওই আমি ইরাকের ডানা আমার সাদ্দাম হোসেন ভাই পো কয় হাজার দিলে 5000 নারে থাকবে 5000 টাকা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নে খায়াত দিয়ে দাও মনের সব উপরে করে দাও পিতা মাতা যারা বেঁচে আছে নে খায়াত দাও আপন জন যারা খবরে খবর গুলো জান্নাতের বাগান বানাও দানকারীর ও পিতা মাতার সুখে রেখো কবরে নূরের টুপি পরে আল্লাহ তুলি ও জাসুরি বলেন আমি আল্লাহর ঘরের জন্য যারা দান করছেন আমরা কেউ থাকবো না চলে যাব চির জনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে পাড়ি জমাব যে আয়াতে কারিমা পড়েছিলাম ওই
প্রতিদিন হাত আল্লাহর সাথে কথা বলবে, পা আল্লাহর সাথে কথা বলবে, এই হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে মসজিদের টাকা দান করেছে, সি করেছিল, সিমেন্ট দিয়েছিল, এই হাত দিয়ে রড দিয়েছিল, এই হাত দিয়ে বালু দিয়েছিল, এই হাত দিয়ে তোমার ঘরের জন্য কষ্ট উপার্জিত পয়সাগুলো দান করেছিল, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমার আল্লাহ এমন দয়াল আল্লাহ, এই হাতের সাক্ষ্য নিয়ে আপনার আমার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিতে পারে, বলেন সুবহানাল্লাহ। হামিদ মোড়ল এক বস্তা সিমেন্ট, আল্লাহ দান কেন মোড়ল মানুষ এক বস্তা কেন পদবি মোড়ল, আমার পদবিও মোড়ল, আমরা মোড়ল গোষ্ঠীর লোক, আল্লাহ পরকালের ময়দানে জান্নাতের সিঁড়িতে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিও। এত দেখ আমার মা বোনেরা কেউ কথা কয় না কেন, মা বোনেদের টাকার কি অভাব হয়ে গেছে, আমার মা বোনেরা রে আল্লাহ তুমি মোল্লাদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করে দাও, আমাদের ভাই আমার কান সবাই আমার বন্ধু, কান মানে বন্ধু, ওরা মালয়েশিয়ায় আছে, বেশি বেশি টাকা দিচ্ছে, কারণ আমিও এক সময় মালয়েশিয়াতে ছিলাম, মালয় ভাষায় এখনো দক্ষতা আছে, কথা বলতে পারবো আর শোনাইতে পারবো, আগে দিয়েছে 20,000 এইবার দেবে 20,000 না 30,000, আগে দিয়েছে কত 20,000 এইবার দেবে 20,000, মালয় ভাষায় বলে দুয়াপুলুরিবু, আর দেবে 30,000 মানে তিগাপুলুরিবু, তিগাপুলুরিবু দুই ডিয়ামা বাগি, মসজিদের জন্য আল্লাহ তার দানকে কবুল করে নাও, নেকায়াত দিয়ে দাও, প্রবাসে সকল মুসিবত মুক্ত রেখে দাও, আল্লাহ আয় রুজিতে বরকত বাড়িয়ে দাও, বলেন আমিন। কিন্তু মা বোনদের মধ্যে যাওয়ার কি কোনো লোক নাই, মা বোনেরাও তো দেবে, মা বোনদের মধ্যে প্যাকেট যাচ্ছে, খাতা নিয়ে যান কলম নিয়ে যান, অনেকেই নগদ দেবে আবার অনেকে বাকি দেবে, হাত তুলে মা হুজুর কি কইছে আল্লাহ কবুল করে নাও, ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও, বিয়ে সাইড দিলে হয়ে গেছে, কি রাম লাগে এখন দুয়াটাই নষ্ট হয়ে গেছে, তারপরে আর কম লেখেন, দুই বস্তা সিমেন্ট, আগে চার বস্তা যার ওটা পাঁচ লেখেন, নাম কার বলেন, ইদ্রিস ভাই, ইদ্রিস ভাই পাঁচ বস্তা, মাইকি বলি দিলাম পাঁচ বস্তা, না দিলে এক বস্তা আমার কাছ থেকে, আমার ভ্যানওয়ালা ভাই পার দুই ব্যাগ সিমেন্ট দিলেন, আল্লাহ দান কে কবুল করে নাও, মা বোনেরা সোনার সেন এক জায়গায় পাইছিলাম, সারা দেশে গেলি বলে হুজুর আপনি এমন কালেকশন করেন সোনার সেন ওঠে, কিন্তু আর কোনো জায়গায় পাইলাম না, আজকে মসজিদের জন্য একটু নাকের দুল কানের ফুল খুলে দেওয়ার মতো তেমন কেউ আছেন নাকি, নাকের ফুল তো বেশি দাম না, ওই নাক ফুল 400-500-1,000 টাকা নেই, ওই একটা যদি খুলে পাঠাই দিতে পারেন আজকেও মনে হয় ভালো লাগবে। আল্লাহ কবুল করে নেন,
আপন জনদের হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ আপন জনদের কিরিপন দুই বস্তা মাটি রিপন রিপন দুই বস্তা মাটি আল্লাহ কবুল করো, হায়াত দাও, মনের স্বপ্ন পুরো করে দাও। আর মনে কাছে কিরিপন হলেও দেবে কি করে? আব্দুল হাই দুই বস্তা আল্লাহ কবুল করে নাও। আপন জন যারা কবরে কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আল্লাহ তোমার কাছে কাজ করে ভরে মাওলানা মানুষ দেবে কেন? তো জান্নাতে শর্টকাটে যাইতে পারে আমার মাওলানা মানুষ কো মাওলানা আয়ুব হোসেন 1,000 টাকা দিল, এখানে মাওলানা দিল, ভ্যানওয়ালা দিল, রিক্সাওয়ালা দিল, মা বোনেরা দিল, কিন্তু এখন পর্যন্ত আমার আওয়ামী লীগের ভাইদের পালাম না, যুবলীগের ভাইদের পালাম না, ছাত্রলীগের ভাইদের পালাম না, আর বিএনপির কথা কি বলবো? ওরা তো দৌড়ের পরে আছে ওগেরটা বাদ। মানুষ যেন বেকারি রুটি বিস্কুট যা বানায় খাইতে পারে আল্লাহ কবুল করো। তারপর মিজান জামাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, নেখায়া দাও, মনের স্বপ্ন পুরো করে দাও। আপন জনদের কবুল করে না আল্লাহ, মসজিদের জন্য যে কল্যাণ বাড়িয়ে দাও সমান। মা বোনের একটা নাকের ফুল কানের দুল, আপনাদের কাছে একটু দাবি জানালাম। কিডা মালিক মালিক আব্দুল মালিক ভাই 1 বস্তা সিমেন্ট কল্যাণ আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। মা বোনেরা একটু নামটা লিখে যদি পাঠিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমি দোয়া করে দেব পাশাপাশি আপনি দ্বিতীয় কোনো ব্যক্তি হবেন যে মাহফিলে সোনার গহনা দান করিয়েছেন। প্রথম ব্যক্তি একজন হয়ে গেছে, দ্বিতীয় ব্যক্তি কোন আল্লাহর বান্দা হবে, কোন জায়গায় হবে জানি না। কলাকুয়ায় কাজির হাটে এমন কি কেউ নেই যে প্রেমিক নাকে তা দান করিয়েছে? এরকম কি ওইটা তার কয়টা কথা দিয়ে দেওয়া যায়? ভালো মানুষ কিন্তু নাম বলতে নিষেধ করি, টাকা কিন্তু নিষেধ, কারণ যে পরিমাণ লোডশেডিং পরে ও সামনে আসার দরকারও নেই, নাম বলার দরকার নেই, ঠিক না বেটি? যে পরিমাণ লোডশেডিং ওরা তো বুঝতেই পারবে না যে ঢাকাই ঢাকাতে সমস্যা। কবে ম্যানেজার কারেন্টের খুঁটিতে উঠেছে যে কাপুর নিয়ে দাঁড়িয়ে দাম তো আজকে একটু পাবো, কারেন্ট থাকে না তো তুমি আসলে কি হত? আমার পল্লী বিদ্যুতের ম্যানেজার সাহেব গুনতে নিষেধ করেছে, তবে অনেকগুলো টাকা দিয়েছে, আন্দাজ করে বলছি 1,000 টাকারও বেশি আছে এখানে, আর কাজ করার সময় আরও দেবে। আল্লাহ রাব্বুল আলামিন দানকে কবুল করে নাও, আর বাংলার জমিনে কারেন্টের লোডশেডিংটা যেন কমাইতে পারে তৌফিক দিয়ে দাও বলেন আমি। তারপরে আর কি আছে? আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নে খায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরো করে দাও, পঞ্চজনদের কবুল করে না। তারপর বল তাড়াতাড়ি, মাননীয় সংসদ সদস্য 1,00,000 টাকা কেন যাবে সব রেজাল্ট না রয়ে থাকবে না রয়ে থাকবে ভাইরা আমার, যদি কেউ সাইদির কন্টে ওয়াজ করে ভালো লাগে না লাগে না কথা হয় না, ভালো লাগে না লাগে না, আজারি ভাইয়ের কন্টে যদি ওয়াজ করে ভালো লাগে না লাগে না, আমির হামজা ভাইয়ের কণ্ঠে যদি ওয়াজ করে ভালো লাগে না লাগে না, আমার কণ্ঠের মধ্যেও আল্লাহ কিছু কারিশমা দিয়েছেন। এখন যে টাকাটা দিয়েছে এই কথাটা না বলে পাচ্ছি না। আমাদের শ্রদ্ধা ভাজন ৫০০ টাকা জানি এমন ভাগ বলেন 5,000 টাকা মুরগি ডিম পাড়ে একটু অথচ আওয়াজ দেখো মানে এক আওয়াজে মনে হয় আজকে তৃতীয় বিশ্বযুদ্ধ যায় করে আসলে, আর একটা গরুর বাচ্চা এত বড়, হাতির বাচ্চা এত বড়, অথচ কোনো আওয়াজ শোনা যায়, অসুবিধা নেই। 500 টাকা একেবারে খারাপ নাম, এটা আমি উদাহরণ দিলাম। উরোদের ডাকার সমস্যা ছিল মানে এমন ভাবে ডাক দিছে মনে হচ্ছে আমার 5 কোটি টাকা নিয়ে বুঝিনি, আল্লাহ কবুল কর। তো এই কথা কেন বলছিলাম যে যদি সাইদের কণ্ঠে আজারির কণ্ঠে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের কণ্ঠে যদি ওয়াজ করে ভালো লাগে, আমারও আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠের মধ্যে কিছু কারিশমা দিয়েছে না দেয় নাই? আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব ফিরোজ সাহেব উনি 1,00,000 টাকা দান করেছে। আল্লাহু আকবার বলবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। কত লক্ষ টাকা? আমার মাননীয় সংসদ সদস্য জনাব ফিরোজ আহমেদ ছাপন সাহেব
মনের সংসার সদস্য উনি 1,00,000 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করে নাও, বলে না আমি। এমন এমপির দরকার আছে না নাই? যে এমপির মসজিদের সাথে সম্পর্ক থাকবে, যে এমপির মাদ্রাসার সাথে সম্পর্ক থাকবে, যে এমপির আল্লাহ ও তার রাসূলের সাথে সম্পর্ক থাকবে, আমরা সেই এমপি চাই। যে এমপি যাত্রার সাথে সম্পর্ক থাকবে, সেই এমপির আমাদের দরকার না। সুতরাং আমাদের এমপি যেহেতু মসজিদের জন্য 1,00,000 টাকা দিয়েছে, আগামীবার ভোটে দাঁড়াইলে আমরা আপনারা সবাই ভোট দেব ইনশাআল্লাহ। তবে নৌকা আনা লাগবে। মামুন ভাই 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও, নেখায় দাও, মনের স্বপ্ন পুরো করে দাও, আপন জনদের কবুল করে নাও, আল্লাহ এমপি সাহেবের পরিবার পরিজনকে কবুল করে নাও। গতকালকের মাহফিলে এমপির ছেলে ছিল, তবে আপনাদের এখানে না ভোমরা, মনে হয় সাতক্ষীরা 3 নম্বর আসনের ভোমরা, 3 নম্বর না স্যার, ভোমরা 3 নম্বর, 2 নম্বর, সাতক্ষীরা 2 নম্বরের ওখানকার এমপির ছেলে এসেছিল। এমপি সাহেব অসুস্থ ছিল, আসতে পারে নাই, সেখানেও মসজিদের জন্য অনেক টাকা দিয়েছে। নাম কি ভাই আমার? জাকির ভাই। অসুস্থ মনে হলো 200 টাকার একটা নোট করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান দেখায় না, দিয়ে দাও শরীফুল 10 বস্তা মাটি, টাকা ধরে রেখেছেন শরীফুল 10 বস্তা সিমেন্ট। নারায়ণ তাকবীর, কয় বস্তা? 10 বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করে নাও, লেখা দিয়ে দাও। মা বোনের এখনো দিলে না, মা বোনদের মনটা কেন বলে না? ওরা নিষ্ঠুর, এতটাই নিষ্ঠুর, এক ব্যাংকার বলতেছে যত পুরুষ এসে ব্যাংকে অ্যাকাউন্ট করে নমিনি দেয় 90% তাদের বউদের, কিন্তু কোন নারীরা যদি অ্যাকাউন্ট করে 2% নেই যে স্বামীকে নমিনি দেয়, হয় মাকে নাই বাবাকে নাই ভাইকে দেবে, কিন্তু স্বামীর নামে নমিনি দেবে নারী। ঠিক না বেঠে? আশিকুর রহমান ভাই 5,000 টাকার 5 খান বঙ্গবন্ধুর কেড়ে নোট দান করলো, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায় দিয়ে দাও। আল্লাহ পুলিশের চাকরি করে, আল্লাহ তুমি প্রমোশন দিয়ে দাও, ভালোভাবে যেন চাকরি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আয় রোজগারটা বাড়িয়ে দাও, বলে না আমি। অনেক যুবক বলবে হুজুর আমাকে তো তেষ মারি দিলেন, কথা কয় না, বাইক নিয়ে গেলে আসে না নাই। কুরবান ভাই, কুরবান ভাই, নিজের নামে 1 বস্তা, মেয়ের নামে 1 বস্তা, মা বাবার নামে 2 বস্তা, 4টা বস্তা সিমেন্ট করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দেখা দিয়ে দাও। সামনে আসছে কুরবানির ঈদ, আল্লাহ রাব্বুল আলামিন কুরবান ভাইকে গোপুর মিস্ত্রি 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নেখায় দিয়ে দাও। আল্লাহ পঞ্জন যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানাও, হাবিবুর মিস্ত্রি 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, ওইটাই তো কলাম, হাবিবুর মিস্ত্রি 2 বস্তা সিমেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন ভাই দরবাদার, কি করিস? 2 বস্তা, ও 2 বস্তা, 2 বস্তা সিমেন্ট। ব্যানার মিস্ত্রি দেশে আমার, আমি আগেই বলেছি আওয়ামীলীগের ভাইদের পালাম না, যুবলীগের ভাইদের পালাম না, অথচ আমি দোয়া করে দেব আপনাদের পদ পদবি বেড়ে যাবে, উপজেলা নির্বাচন করবে, প্রতীক নেই তাতে কি, যে কজন টাকা দেবেন দোয়া করে দেব, তার মধ্যে একজন অবশ্যই পাস করবে। একজন বোন নাকের ফুল এখনো দিতে পারলো না, কানের দুল দিতে পারলো না, কেমন মজ করলাম সারাদিন ধরে। কমিটির লোক এখন একটু ভিতরে যাবে, তার আগে আপনাদের কাছে যদি একটু হাত বাড়া, এই সামনে থাকা মানুষ অনেকে, অনেক গ্রামের, একজন নাম লেখার নাই, 5 জন মানুষ 5টা বস্তা নাম লিখাই দেবেন, কোন আল্লাহর বান্দা আছে, একজন দাঁড়ায় যান 5 বস্তার মধ্যে একজন, হ্যাঁ কান্দুল দাপাদার 2 বস্তা আমার সামনে বসা, 5 জন মানুষ চাই, 1 বস্তা করে সিমেন্ট দেবেন, আর যারা মোটেও দেবেন না, পকেটে যা আছে দিয়ে দেন, বিড়ি সিগারেট গ্যাস লাইট সব বলে আমরা পাইছি, নাম বলে না,
500 টাকা আল্লাহ কবুল করে নাও। কি প্রবাসী? আরিজুল মালয়েশিয়া প্রবাসী, 5 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দেখায় দিয়ে দাও, মনের সমত্রা করে দাও। আমার যুবকেরা গেছে ভিতরে, কেউ মারুম করবেন না, পকেটে যা আছে দিয়ে দেবেন। বিড়ি সিগারেট থাকলেও দে, গ্যাস লাইট যা আছে দে, মহিলা প্যান্ডেলে আমি যাবো। ও তাই কর, মানে এমন কাছে মনে হয় আমি আল্লাহ আমার মা বোনদের মনটা নরম করে দাও। একজন মা বোন পাইলাম না, সাতক্ষীরায় এক ভরে সোনার স্যান্ডেলে আর এখানে এসে ওই নাকের ফুল কতই বার ওজন গো দিয়ে আবার পরে হুজুরের কাছে ফোন করি নাই, টাকা সেই নিয়ে নিতেন, তাও তো একটু মান সম্মানটা রাখতেন। এমন মা বোনে রাখি নাই, 500 টাকার একজন বান্দা দিয়েছে কবুল করে নাও, নেখায় দাও, মনের শব্দ পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। এই সামনে থেকে 5 জন 5 বস্তা সিমেন্ট দেওয়ার মতো কি এরকম নাই? একজন বান্দা একটু হাত উঁচু করে যদি বলতেন, একটা ব্যাগ সিমেন্ট দেবো 500 টাকা দাম, মাত্র 500 টাকার 1 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরের জন্য দিয়ে যাবে, এমন কোন আল্লাহর বান্দা কি সামনে নাই? বর্তমান মসজিদের যে কমিটি, এই কমিটির সভাপতি ছেলে 10 বস্তা সিমেন্ট ধরায় থাকবে। আল্লাহ আমার ভাইজানের দানকে কবুল করে নাও, নেখায় দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। 5 জন মানুষ সাইলাম দেওয়ার মতো পাইলাম না, লিয়াকত আলী 500 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেই খায় দিয়ে দাও, মনের স্বপ্ন ধর করে দাও, আপন জনদের কবুল করে নাও। কিরা সাত্তার মেম্বার কোন কাটি? সোয়াঙ্গার কাটি। কি করিস? 2 বস্তা মাটি সোয়াঙ্গার কাটি। আল্লাহ মেম্বার সাহেবের দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের সম্পূরা করে দাও। সামনে থেকে 5 জন মানুষের কাছে হাত বাড়াইলাম, একজন মানুষ পাইলাম না, একটু সাহস করে বলে একটা ভ্যাকসিন দেব, মন আল্লাহর বান্দা আছেন, এই গ্রামে বাড়ি না অন্য গ্রামে বাড়ি, তার একটা সুবহান আলী সরদার 200 টাকা আল্লাহ কবুল করো। আবার মিস্ত্রি, শরীফুল মিস্ত্রি, পিতা নাই মাতা নাই, 5 বস্তা সিমেন্ট, মিস্ত্রি মানুষ, আল্লাহ সিমেন্ট নিয়ে কাজ করে থাকে, আল্লাহ তার দানকে কবুল করে নাও, পিতা মাতার কবর জান্নাতের বাগান বানাও। একজন মিস্ত্রি 5 ব্যাগ সিমেন্ট দিতে পারলো, অথচ এখানে এত মানুষ, প্রায় 1000 খানেক মানুষ আছে, 5 জনে 5টা ব্যাগ সিমেন্ট দেবে এরকম সাহস করে কেউ বলতে পারলেন না, এমন মানুষ কি 5 জন পাওয়া যাবে না? একটু আতুচো করে বলবেন, 1 বস্তা সিমেন্ট দেবো, আসেন 1 বস্তা। এই যে একজন পাগল, ওই একাই 5টা, আমি সামনে চাইলাম, আমি একটু অ্যাঙ্গেলে এই জন্য দিয়েছে, অ্যাঙ্গেল থেকে একাই 5 বস্তা। আব্দুর রশিদ ভাই আমার 5 বস্তা সিমেন্ট দিলেন, আল্লাহ দানকে কবুল করে নাও, পিতা মাতা দাদা দাদি নানা নানি যায় কবরে ঘুমানো, কবর জান্নাতের বাগান বানানো। ছোট চাষি, ছোট চাষির ছেলে মায়ের নামে 600 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান মায়ের কবর জান্নাতের বাগান। কিরা রুহুল আমিন দিগম্বর নানা নানির নামে 5 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও, নেকায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও। আমার সময় অনেক আগে শেষ হয়ে গেছে, হুজুর নিয়ে চলে আসেন, আমি ছেড়ে দেব, কিন্তু 5 জন মানুষ চাইলা বাবু ভাই 1 বস্তা সিমেন্ট, বাবু তুমি খেয়েছো, সেই বাবু ভাই আমার 1 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। তারপরে সোহাগ কুমারাঙ্গা 5 বস্তা কুশডাঙ্গা 5 বস্তা সিমেন্ট, নারায়ণ থাকবে, সোহাগ কুশডাঙ্গা 5 বস্তা সিমেন্ট দিলেন আপনি, যে আমি সামনে 5 জনের চাইলাম, 5টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো পাইলাম না। ভাইরা আমার, মুসলমানেরা সচেতন হও, মধুখালীতে মুসলমানদের উপরে হামলা, 2 জন সৌদের ভাই মারা গেল, এর বিরুদ্ধে কোন আন্দোলন প্রতিবাদ দেখা গেল না, আজও কাল এই মুসিবত আমার আপনার জন্য অপেক্ষা করছে, মন্দিরে মন্দিরে আমরা দেখছি তরবারি নিয়ে, এই যে আমার কাছে ছবি রয়েছে, চাপাতি কুড়াল রান্দা এই সব ছুরি নিয়ে, মন্দিরে মন্দিরে স্লোগান, এটা কি সংকেত দেয়? আর আমাদের যদি হেফাজতে ইসলামের কেউ ঘোড়ার পরে চড়ে মিছিল করে, তারও অ্যারেস্ট করা হয়, বলেন সুবহানাল্লাহ।